ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আর আজকে দেখতে পাচ্ছ আমি মায়ের কোলে শুয়ে আছি। হ্যাঁ, সারাদিন আজকে এইভাবেই কেটেছে, আজকে একদম শরীর ভালো না। তো আমি শুয়ে থাকি আর যাই করি, কপাল তো খুব একটা ভালো না, তাই নিয়ে এসে প্রচণ্ড মারধর করছে, ভীষণ ঘুম পাচ্ছে, একদম একদম শরীর ভালো না। তো দেখো সকাল থেকে আজকে কী করলাম, মেয়েকে স্কুলে দিয়ে আমাদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, তোমরা আগেই আমার ব্লগসগুলোতে দেখেছো, তো সেইখানে আমাদের ঘরের ওয়াটার পিউরিফায়ার যেটা আছে ওটা খোলা, ওর জন্য আমাদেরকে জল কিনে খেতে হচ্ছে। তো দেখো আমি জলের ইয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি, যেখানে মানে জল পাওয়া যায়, তো ওখান থেকে আমি জল নেব। তা আমার পক্ষে তো নেওয়া সম্ভব না, যাই হোক আমাকে জল এনে দিচ্ছে। আর দেখে নাও এইখানে সব অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে, তো আরেকবার জল এনে দেবে, কেন ওই একদিন বাজে বাজে দুটো করে ড্রাম লাগছে, আমরা বাড়িতে তো একজন লোক না অনেক লোক, আর পিউরিফায়ারটা থাকতে আমাদের প্রচুর জল লাগতো, আমরা বুঝতে পারতাম না, কিন্তু এখন খুব ক্রাইসিস হচ্ছে। তো যাই হোক আজকে আমার শরীরটা একদম ভালো না, সকাল থেকে খুব খুব কষ্ট হচ্ছে, দেখছি একটা ফুটির বস্তা কিনে নিয়ে যাচ্ছি। হাট থেকে কিছু কিনে দিইনি, দেখ এবার বাড়িতে চলে এসেছি আর এখন প্রায় 3:30 দিকে বাজে। তো সারাদিন আমাদের মিস্ত্রি কাকুরা কাজ করে বলে কোনো খাওয়া দাওয়া হয় না, খেতে পেতে অনেক অনেকটা সময় লেগে যায়। দেখো পুরো বাড়ির অবস্থা মানে একদম দফা রফা, এই ওয়ালগুলো আমাদের সব ব্রেক হয়ে গেছিলো কোনোভাবে, তো সেগুলো শুধু রিপেয়ারের কাজ চলছে, যার জন্য খুব হ্যাপা হচ্ছে। আমি ভেবেছিলাম ওপরে একটা ঘর হয়ে গেলে ওখানে থাকতে পারতাম, কিছু জিনিস সরাতে পারতাম, তো আমাদের এতটা জিনিস এক্সট্রা হয়ে যাওয়ার জন্য কিছু সরাতে পারিনি, তো ওর মধ্যেই থেকে কাজ করাতে হচ্ছে, আর খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ ঘর পুরো একদম লোট পালট হয়ে রয়েছে, আমরা দরকারি জিনিসপত্র খুঁজে পাচ্ছি না। তো যাই হোক একটু কথাবার্তা বলছিলাম, মিস্ত্রি কাকু খালি আমাকে বলছে যে বেশি বেশি পয়সা দিতে বলো তো, হুট করে এই সময় এত বেশি দেওয়া যায়? তো আমি একটু বলছি যে কম টম না, অনেকগুলো কাজ বেরিয়ে গেছে, যেটা হয় আর কি, একটা কাজ করতে গেলে অনেকগুলো কাজে হাত পড়ে যায়, আর সেইভাবে মোটামুটি আমাদের কাজকর্মগুলো চলতে শুরু করেছে। তো দেখো ওই ঘরে আমার ভাই ছিল এতক্ষণ, তো দিদার কাজের জন্য সবারই মন খারাপ, আর আমাদের বাড়িতে এখন ওই নিয়েই আলোচনা হচ্ছে, আর সঙ্গেই মিস্ত্রিরা লাগলে যা হয় না, এইসব নানান রকম কাজ বাজ, মানে একটা না এই সময় হচ্ছে কি অনেক রকম কাজ আরম্ভ হয়ে গেছে। তো চলো কাজ নিয়ে এসো। ওটা কি? পাপা ডলফিনটা রেখে দিল। ওটা ডলফিন, ডলফিনটা দেখো একবার। ও পাপা ডলফিন দাও। এটা ডলফিন? তুমি এত মিছিমিছি কথা বলো? হ্যাঁ। তুমি সবসময় মিনি কথা বলো? ডলফিন তো। এটা কিরম ডলফিন হলো? এটা কোন জলে থাকে বলো? এটা ওয়াটার জলে থাকে ডলফিনটা। এটা ওয়াটার জলে থাকে? ইয়েস। চি চি। ওয়াটার জল না, ওয়াটারে থাকে। ওয়াটার জল ইন দা ওয়াইট। ওয়াটার জল ইন দা ওয়াইট, এটা আবার কি কথা? হোয়াইট কালার ওয়াটার জল, হোয়াইট কালার ওয়াটার, হোয়াইট কালার ওয়াটার জলে থাকে। আচ্ছা আমার বুঝতে ভুল হয়েছে, সরি টু সে। কি বললে? আমি 5 টাকা দিয়েছিলাম চিপস কিনতে, সে তোমাকে এত বড় ইউনিকর্ন ব্যাগটা দিয়েছে। তুমি এত বড় বড় মিনি কথা বলো?
না না তুমি এত বড় বড় আমার কাছে আরেকটা জিনিস আছে কি কি এটা একটা খুব ডলফিন অনেক বড় এটাও ডলফিন হ্যাঁ ডল না ডলফিন ডলফিন মিঠি কথা কেন বলছো এটা ডলফিন ডলফিনে তো ফিশ হয় এটা কি ফিশ হ্যাঁ এটা ফিশ হ্যাঁ এই যে এরকম করে ডলফিন ফিশ হয়ে গেল হ্যাঁ তোমার আজকে ডলফিনের কি হয়েছে সব জিনিস তুমি আজকে ডলফিন আমার ডলফিন তো তুলে রাখো আর পাপি শুধু নিলে তুমি তো ডলফিন তো নিলে না মিঠি আবার মিনি কথা তুমি তো ডলফিন তো তুলে রাখো এত কিছু আমার পাপি দিয়ে দে তুমি তো পাপি কি জিনিস আছে দেখো কি আইফোন এটা আইফোন হ্যাঁ হ্যাঁ এটা আইফোন তো ঠিক তো আমি বাইরে আটকে রেখে আসবো তোমাকে বারান্দায় না ওরকম করে না ওটা স্ক্রিন গার্ড নেই ওটাকে ভাঙে না এগুলোর সাথে আমার পায়ে কেটে যাওয়ার কি হলো দেখি কাঁটাটা কত বড় বাবা এত বিশাল কেটে যে পায় আর আমার এখানটা ও বাবা এত সাংঘাতিক কাটা এত কাটলো কি করে তোমার আর আমার এখানে দেখো ওটা তো প্রচুর কাটা আর আমার এখানে এটা দেখো দেখি এই যে ও বাবা এত মারাত্মক কেটেছে এত কাটলো কি করে শুধু খাবার গুলো বের করিস না এখন হাত তরকারি দুটো খা এগুলো ওষুধ লাগাতে হবে ওষুধ লাগাতে তাও এরকম হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এটা কি হলো না এবার দুষ্টুমি শুরু হচ্ছে বাই বাই দেখো মা সব জামা কাপড় গুলো গুছিয়ে দিয়েছে মাসি সব পেরে এনে দিয়েছে আর কি বাকি ভাজগুলো আমার মেয়ে করেছে আর এই যে দেখো আমাকে কী করছে শুধু বদমাইশি আর বদমাইশি বলছে এখন নাকি ওর সাথে আমাকে প্লাস্টিকটা নিয়ে যুদ্ধ যুদ্ধ খেলতে বলো তো এই প্লাস্টিকের একটা খেলনা সেটা নিয়ে যুদ্ধ যুদ্ধ খেলা যায় খাওয়া দাওয়া করছিলাম তো যাই হোক আমার মা একটু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল বলে রাগবাগ করে ফোনটা একবার ফেলে দিয়েছে দেখো আমার মিক্সার দেখে বুঝতে পারছো আর কিছু বলার নেই আমার অবস্থা এমনি খুব খারাপ আজকে সকাল থেকে আমার প্রচণ্ড ভমিটিং আর লুজ মোশন হয়েছে আমি মানে এত অসুস্থ আর কি বলবো কিছু ভালোই লাগছে না বাই বাই তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে দেখাবো মনে হয়